পরিবারের প্রধান দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ স্বজনদের। মৃত স্বজনকে দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ঘরে ফিরলেন পঞ্চগড়ের দেবীগঞ্জের আলমাস আলী ও তার ছেলে। স্বজনরা জানায়, বুধবার ভোরে শ্বশুরের মৃত্যুর খবর শুনে বাবা এবং দুই আত্মীয়কে সাথে নিয়ে মোটরসাইকেলে করে লক্ষ্মীরহাট যাচ্ছিলেন তৌহিদুল। এ সময় বোদা দেবীগঞ্জ সড়কে গাছের গুড়ি বহন করে একটি ট্রাক্টরের পেছনে স্বজনের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা চার আরোহী সড়কের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যায় দুইজন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। গুরুতর আহত হন অপর আরোহী। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের দুর্ঘটনায় পরিবারের দুইজনকে হারিয়ে দিশেহারা পরিবারটি। দুইজনে বাড়ি থেকে মোটরসাইকেল বাইর করে যাচ্ছে, তো সামনের বাড়িতে আমার বর্ধনা আবার মামার শ্বশুর বাড়ি, তো ওদের দুইটা মামার শ্বশুর কোঠায় নিয়ে এই চারজন মিলে মোটরসাইকেলে যাচ্ছে। যে আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার খবর শুনে উনি বাইর হয়েছে বাসা থেকে। কিসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও খবর পাই না, খালি শুনতে আছি মারা গেছে হঠাৎ করে। সংসারে যে কি হবে, দুইটা গাড়ি আর দুইটা চলে গেল। এই ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়।